মানিকগঞ্জে 24 ঘন্টায় মৃত্যু 8, শনাক্ত 123। মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 8 জন। এদের মধ্যে করোনায় 6 জন এবং উপসর্গে 2 জন মারা গেছেন। এ সময়ে 691টি নমুনা পরীক্ষায় 123 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 17.80%। শনিবার 7 আগস্ট দুপুরের দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর রফিকুন নাহার বন্যা ও জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালের আরএমও ডক্টর কাজী এ কে এম রাসেল এ তথ্য নিশ্চিত করেন। ডক্টর কাজী এ কে এম রাসেল আরও বলেন, এই হাসপাতালে গত 4 দিনে করোনা ও উপসর্গে মারা গেছেন 36 জন। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আজ সকাল 11টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন 335 জন রোগী। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 57 জন। এদের মধ্যে 15 জন পজিটিভ, বাকি 42 জন আইসোলেশনে রয়েছেন। ডক্টর রফিকুন নাহার বন্যা বলেন, গত 24 ঘন্টায় আক্রান্ত 123 জনের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদরের 70 জন, হরিরামপুরের 15 জন, ঘিওরের 13 জন, সিঙ্গাইরের 10 জন, সাটুরিয়ার 10 জন, দৌলতপুরের 3 জন এবং শিবালয় উপজেলার 2 জন। তিনি বলেন, জেলায় এ পর্যন্ত 34,860টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,150 জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন 3,454 জন, মারা গেছেন 95 জন।